কক্সবাজার বাংলাদেশের একটি দুর্যোগ প্রবণ উপকূলীয় জেলা, যেখানে ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, ভূমিধস ইত্যাদি যেসব দুর্যোগ, এগুলো নিয়মিত ঘটে থাকে। সাইক্লোনের মতো একটা ইয়ে আছে ওখানে। আমরা 12 সালে বন্যার সময় আমরা গিয়ে ওখানে স্থান নিয়েছিলাম। এখানে বন্যা হলে মানুষ এখানে আশ্রয় নিতে পারে না। এখানকার বাথরুমের অবস্থা খুব খারাপ। এখানে ইলেকট্রিক্যাল তারগুলো ঝুলে আছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। শ্রেণীকক্ষ কাম আশ্রয় কেন্দ্র হিসেবে এটা ব্যবহার করা হতো। নির্মাণের দীর্ঘ সময়ের পর এখানে এটা জরাজীর্ণ অবস্থা হয়ে গেছে, যার কারণে শ্রেণীকক্ষের অনুকূল পরিবেশ নাই। এখন কেন্দ্রে গিয়ে স্কুলে মাটির সমস্যা হয়, বাথরুমের সমস্যা, টিউবের সমস্যা। 4টা গ্রাম থেকে এখানে ছাত্রছাত্রীরা পড়ালেখা করে। এটা শীঘ্রই যদি সংস্কার করা না হয়, পড়ার মতো বা আশ্রয় গ্রহণ করার জন্য কোনো পরিবেশে থাকবে না। সাইক্লোন সেন্টারগুলো রিপেয়ার করা হয় তাহলে কিন্তু সেখানে আমরা রেস্কিউর মাধ্যমে রেস্কিউ করে লোকজনকে ওইখানে নিয়ে রাখতে পারবো এবং লোকজন খুব স্বাচ্ছন্দ্যে সেখানে থাকতে পারবে। কেয়ার বাংলাদেশ USAID সহায়তায় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রগুলির মেরামত এবং রক্ষণাবেক্ষণের কাজ হাতে নিয়েছি। এটা বাস্তবায়ন হচ্ছে কক্সবাজার সদর, রামু এবং মহেশখালী উপজেলাতে। আমাদের অফিসের মধ্যে পর্যাপ্ত পরিমাণ এই আসবাবপত্র নাই এবং স্কুলেও পর্যাপ্ত পরিমাণ হাই বেস লো বেস নাই। আমরা টোটাল 96টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র আইডেন্টিফাই করা হয়েছে এবং যেখানে মোট 80,000 উপকারভোগী এই প্রকল্প থেকে উপকার পাবে। সব উপজেলাগুলিতে আমরা উইথ সাপোর্ট ফ্রম উপজেলা প্রশাসন, উইথ সাপোর্ট ফ্রম এডুকেশন ডিপার্টমেন্ট, LGED, তাদের সাথে নিবিড়ভাবে সমন্বয় করে এই কাজগুলো আমরা শুরু করেছি। বৃষ্টি হলো বর্ষাকালে ওইখান থেকে এখানে আসতে কষ্ট হতো, ভালো একটা রাস্তা ছিল না। যে কাদা মাটি দিয়ে আমাদের ছেলেরা এক বিদ্যালয় থেকে এক ভবন থেকে আরেক ভবনে আসতো, সেটাও দূরীভূত হচ্ছে। এখানে বেশ কয়েকটি স্কুল আমি গিয়েছি, যেগুলোর ক্ষেত্রে দেখা গেছে যে সংস্কার এবং মেরামতের মান, কাজের মানটা আমার আপাত দৃষ্টিতে অনেক সুন্দর মনে হয়েছে। ছাদের মধ্যে জলছাদটা দেওয়া হয়ে গেছে, জলছাদ দেওয়ার কারণে আর বর্ষাকালে হয়তো বৃষ্টির পানি পড়বে না। আর জানালার কাজগুলো মেরামত করা হচ্ছে, বাচ্চাদের জন্য নতুন বেঞ্চ দেওয়া হচ্ছে, শিক্ষকদের জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা করা হচ্ছে, আর পর্যাপ্ত পরিমাণ ওনারা আমাদের ওয়াশরুম দিয়েছেন। তো সামগ্রিকভাবে এই প্রকল্পের আওতায় যে কাজগুলো হচ্ছে সেগুলোতে স্থানীয় জনগণ এবং সাইক্লোন সেন্টারে যারা যাবেন সে সময়টায় তারা খুবই উপকার লাভ করবেন। আশা করি কেয়ার বাংলাদেশ এবং প্রেরণার কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে মহেশখালী তথা জনসাধারণ উপকৃত হবে। জলবায়ু পরিবর্তনের কারণেও যদি কোনো ক্ষতি যাতে না হয় সেগুলোকে মাথায় রেখে কার্যক্রম নেওয়া হয়েছে। 2 দিনব্যাপী ট্রেনিং পেয়েছি দুর্যোগ বিষয়ে। সেখানে আমরা দুর্যোগ পরবর্তী, পূর্ববর্তী এবং চলাকালীন সময়ে কী কী আমাদের কাজগুলো করতে হবে সে সম্পর্কে আমরা জেনেছি। দুর্যোগের সময় মা বোনদেরকে একটু শুকনা খাবার দিতে হবে। নদীর নিকটবর্তী যারা আছে তাদেরকে আমরা উপকূলে নিয়ে আসবো। বিশুদ্ধ পানি যদি না পাওয়া যায় সেই সময়ে আমাদেরকে অবশ্যই বিশুদ্ধ পানি করার জন্য ফিটকিরি বা ট্যাবলেট হাতের নাগালে রাখতে হবে। এই ট্রেনিংটা পেয়ে অনেক সচেতন হয়েছে মানুষ, উদ্বুদ্ধ হয়েছে। এই প্রকল্প থেকে স্কুলের সর্বাঙ্গীন পরিবেশ নিশ্চিত করার জন্য এই প্রকল্প কাজ করে যাচ্ছে। স্কুলের ফার্নিচার, পানি এবং পয়ঃনিষ্কাশন সুবিধা,
রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম করা, আবর্জনা এবং সোলার লাইট সিস্টেম যাতে করে অল্টারনেটিভ ইলেকট্রিসিটির ব্যবস্থা করা যায় দুর্যোগের সময়, এই সার্বিক পরিবেশ উন্নত হলে পারে মোট 32,000 শিক্ষার্থী এই উন্নত পরিবেশে লেখাপড়ার সুযোগ পাবে। Thank you.